আচ্ছা সো আমি আবার রিপিট করছি সো আমরা আজকে শুরু করছি কপি কনস্ট্রাক্টর সো কপি কনস্ট্রাক্টর জানার আগে আমাদের একটু রিকল করতে হবে কনস্ট্রাক্টর কি কনস্ট্রাক্টর কি আমাদের মনে আছে কি বলতে পারবো কনস্ট্রাক্টর কি স্যার যে কোনো একটা ক্লাসের এক ধরনের স্পেশাল কাইন্ড অফ ফাংশন স্যার যেটার কোনো ডেটা টাইপ রিটার্ন ডেটা টাইপ থাকবে না স্যার মানে আর হচ্ছে স্যার ওই ক্লাস নাম অনুসারে থাকবে স্যার ওই ক্লাসের নাম অনুসারে থাকবে খুব ভালো কথা ব্যবহার করব কেন এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা অ্যানসার আসে নাই স্যার স্টার্ট করার জন্য ওখান থেকে মানে কনস্ট্রাক্টর সর্বপ্রথম কাজ হয় না স্যার কনস্ট্রাক্টরের স্যার অবজেক্ট কে ইনিশিয়ালাইজ করতেছে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে এইটাকে আরেকটু মনে হয় ভালোভাবে বলা উচিত শুধু ইনিশিয়ালাইজেশন আমি যদি অবজেক্ট ইনিশিয়ালাইজ নাও করতে চাই অবজেক্ট ক্রিয়েট করতে হলেও কিন্তু আমার কনস্ট্রাক্টার লাগবে অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করছি বেসিক্যালি কনস্ট্রাক্টর কল হয়ে সেখানে যদি কোনো ইনিশিয়ালাইজেশন থেকে থাকে তাহলে ইনিশিয়ালাইজটা হয় না হলেও কিন্তু আমি যদি অবজেক্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রেও আমার কিন্তু কনস্ট্রাক্টার কল হবে ঠিক আছে সো আমি যদি অবজেক্ট তৈরি করতে চাই আমার কনস্ট্রাক্টার লাগবে এটা হচ্ছে সর্বপ্রথম কথা ঠিক আছে আর এটা ফর্মেশনটা রাকিব যেটা বলছিল সেটা হচ্ছে যেটা আমার কি লেখার ঠিক আছে আর এটা উদ্দেশ্য হচ্ছে অবজেক্ট তৈরি করা অবজেক্ট যদি তৈরি করতে তাহলে আমার অবশ্যই কনস্ট্রাক্টার লাগবে আর কনস্ট্রাক্টারের অন্যতম প্রধান কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা ঠিক আছে সো এটা হচ্ছে অন্যতম প্রধান কাজ বা তার চেয়ে বড় কাজ হচ্ছে অবজেক্ট তৈরি করা সো আমরা অবজেক্ট তৈরি করতে হলে আমার কনস্ট্রাক্টর লাগবে সো এইটার থেকেই হচ্ছে আমরা কপি কনস্ট্রাক্টরে আসবো যে আমরা যদি অবজেক্ট তৈরি করতে যাই মূলত তখনই হচ্ছে আমাদের এই যেতে একটা সিচুয়েশন হতে পারে মানে সিচুয়েশনটা কি যে মানে যখন কপি করছি একটা অবজেক্ট থেকে যখন একটা অবজেক্ট তৈরি করে যখন কপি করছি তখনই সেটা মূলত আমাদের এই কপি কনস্ট্রাক্টারের ব্যাপারটা তখন সেখানে চলে আসবে যে আমি যদি অবজেক্ট যদি কপি করি তাহলে কনস্ট্রাক্টর কলটা কিভাবে হবে বা সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম এরাইজ করতে পারে সেটা সলিউশন কিভাবে কপি কনস্ট্রাক্টর প্রোভাইড করতে পারে সেটাই হচ্ছে মূলত আজকে ডিসকাশন সো আমরা ফার্স্ট দেখি যে আসলে কপি কনস্ট্রাক্টর বলতে আমরা কি বোঝাচ্ছি বলা হচ্ছে কপি কনস্ট্রাক্টর ইজ এ মেম্বার ফাংশন সো প্রথম কথা হচ্ছে এটা একটা মেম্বার ফাংশন ঠিক আছে স্পেশাল ফাংশন ডেফিনেটলি কনস্ট্রাক্টরের মতোই বাট এটাও একটা মেম্বার ফাংশন হুইচ ইনিশিয়ালাইজেশ ইনিশিয়ালাইজেস অ্যান্ড অবজেক্ট ইউজিং অ্যানাদার অবজেক্ট অব দ্যাস পরের অংশটুকু এখানে ভালোভাবে আমাদের বুঝতে হবে হুইচ ইনিশিয়ালাইজেস অ্যান্ড অবজেক্ট ইউজিং অ্যানাদার অবজেক্ট অব ক্লাস মানে সিম্পলি আমি একটা অবজেক্ট থেকে একটা ক্লাসের একটা অবজেক্ট আমার অলরেডি আছে এই অবজেক্টটা দিয়ে আমি আরেকটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি ঠিক আছে সো সেই কথাটা বলা হচ্ছে হুইচ ইনিশিয়ালাইজেস অ্যান অবজেক্ট ইউজিং অ্যানাদার অবজেক্ট অফ দ্য সেম ক্লাস ঠিক আছে সো তখনই হচ্ছে আমরা এরকম একটা কপি কনস্ট্রাক্টরকে ব্যবহার করব ঠিক আছে সো বেসিক্যালি ওই ফাংশনটাকে আমি ব্যবহার করব সো এই কপি কনস্ট্রাক্টর ইজ এ মেম্বার ফাংশন হুইচ ইনিশিয়ালাইজেস অ্যান অবজেক্ট ইউজিং অ্যানাদার অবজেক্ট অফ দ্য সেম ক্লাস অর্থাৎ সিনটেক্সটা কি সিম্পল সিনটেক্স ক্লাসের নামটা লাগবে ঠিক আছে সো ক্লাসের নাম যেরকমভাবে আমরা কনস্ট্রাক্টার ডিফাইন করি ঠিক আছে যে কোনো রিটার্ন টাইপ কোনো কিছু নাই ক্লাসের নাম অনুসারে নামটা হবে সো এখানেও ঠিক সিমিলার ব্যাপার ক্লাসের নাম অনুসারে নামটা কোনো রিটার্ন টাইপ টাইপ কোনো কিছু নাই আর সো কনস্ট্রাক্টর যেহেতু একটা ফাংশন সো সিমিলারলি ফাংশন সিম্বল এবং তার ভিতরে হচ্ছে আমাদের এখানে প্যারামিটার সো সিমিলারলি যে ক্লাসের নাম অনুসারে হচ্ছে নামটা হবে আর হচ্ছে রেফারেন্স হিসেবে হচ্ছে যেই অবজেক্টটা থেকে হচ্ছে আমি একটা কপি তৈরি করতে চাচ্ছি সেই কপির একটা রেফারেন্স যে কপিটা থেকে যেটা এখানে আমরা বলছিলাম যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট তৈরি করে ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি ঠিক আছে সো যেই অবজেক্টটা থেকে আমি তৈরি করতে চাচ্ছি সেই অবজেক্টটার নাম নতুন করে যে অবজেক্ট তৈরি করব। সেটা হচ্ছে পরে আসবে সো যেই অবজেক্টটা থেকে হচ্ছে নামটা আমি অবজেক্টটা তৈরি করতে চাচ্ছি সেই নামটা এখানে চলে আসবে আর এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট হবে সো মানে আমার যাতে এই অবজেক্টটাকে যাতে কেউ চেঞ্জ করতে না পারে সেই জন্য এটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করে দিচ্ছি ঠিক আছে যে এখান থেকে কপি হবে এই ওল্ড অবজেক্টটা থেকে আমার কপিটা তৈরি হবে কিন্তু ওল্ড অবজেক্টটাকে কেউ চেঞ্জ করতে পারবে না এই সেন্সে আমি হচ্ছে এটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করে দিচ্ছি সো সিনটেক্সটা হচ্ছে ক্লাসের নাম দেন ফাংশন সিম্বল কনস্ট্যান্ট অপারেটর ক্লাসের নাম দিয়ে আমার রেফারেন্স হিসাবে যে অবজেক্টটা থেকে আমি নতুন করে একটা কপি তৈরি করতে চাচ্ছি সেই অবজেক্টার নাম সো জাস্ট একটা এক্সাম্পল দেখি সো এখানে একটা আছে সো আমার একটা ক্লাস আছে ফর এক্সাম্পল ক্লাসটার নাম হচ্ছে পয়েন্ট ঠিক আছে পয়েন্ট নামে আমার একটা ক্লাস এখানে দুটো ভেরিয়েবল আছে প্রাইভেট অংশে পাবলিক অংশে আমার প্রথম যে ডেফিনেশনটা খেয়াল করি পয়েন্ট ইন্টিজার এক্স ওয়ান কমা ইন্টিজার ওয়াই ওয়ান এবং এটার ভিতরে এসে আমি ডেফিনেশন কি এক্স ইকুয়াল টু এক্স ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান ডেফিনেশন শেষ সো এটার যদি আরো ভালোভাবে যদি একটু দেখার চেষ্টা করি এটার নামটা বেসিক্যালি আমার ক্লাসের নাম কোনো রিটার্ন টাইপ টাইপ কোনো কিছু নাই সো একটু আগে যে কথাবার্তাগুলো আমাদের এখানে ডিসকাশন থেকে আসতেছিল এই বৈশিষ্ট্যগুলো দেখে এটা খুব সিম্পলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর রাইট এটা আমার কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর এখানে দুইটা প্যারামিটার নিচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এটা এবং আমার যে ক্লাস ভেরিয়েবলগুলো আছে এটাকে সে ইনিশিয়ালাইজ করছে এই ভ্যালুগুলো পাসকৃত প্যারামিটারগুলো দিয়ে বা এই আর্গুমেন্টগুলো দিয়ে সে হচ্ছে আমার ক্লাস ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করতেছে তার সাথে হচ্ছে পরবর্তীতে আমি আরেকটা এখানে ফাংশন ডিফাইন করছি সেটা পয়েন্ট নাম দিয়ে ঠিক আছে পয়েন্ট নাম দিয়েই তার ভিতরে কনস্ট্যান্ট অপারেটর ক্লাসের নাম আমার পয়েন্ট

যে অবজেক্টটাকে পাস হিসেবে তার মধ্যে যে ভেরিয়ে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার এখানকার ক্লাসের ভেরিয়েবলটার জন্য ক্লাস এক্স যে আছে তার ভ্যালু হিসেবে অ্যাসাইন হয়ে যাচ্ছে একই রকমভাবে পি টু অবজেক্টের ওয়াই যে ভ্যালু আছে সেটা দিয়ে হচ্ছে আমার এই ক্লাসের ওয়াই ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে বা খুব সিম্পলি আমি যেই অবজেক্টের জন্য এই মানে পয়েন্ট ফাংশনটাকে কল করছি বা পয়েন্ট ফাংশনটা কখন কল হবে যখন আমরা কল দিচ্ছি তখন এই ঘটনাটা ঘটবে সো সো আমি আসতেছি একটু এখানে এর বাইরে হচ্ছে আমার আরো দুইটা ফাংশন আছে সো এগুলো জাস্ট হচ্ছে মেম্বার ফাংশান গেট এক্স রিটার্ন করতেছে এক্স এর ভ্যালু গেট ওয়াই রিটার্ন করতেছে ওয়াই এর ভ্যালু সো হোপফুলি আমার এখানে কোনো প্রবলেম নাই বেসিক্যালি এখানে কোনো অংশে কোনো প্রবলেম নেই এটুকু আমাদের আগের জানা এগুলো আমাদের আগে জানা শুধুমাত্র এখানে নতুন এই ডেফিনেশানটা এখন নতুন এই ডেফিনেশনটা কীভাবে কাজ করছে সেই জিনিসটা হচ্ছে আমরা একটু তাহলে বোঝার চেষ্টা করি সো মেইন ফাংশন আমি চলে আসলাম আমার ক্লাসের ডেফিনেশানটুকু শেষ এখন চলে আসলাম আমি মেইন ফাংশনের মধ্যে মেইন ফাংশনের মধ্যে প্রথম কলটাই হচ্ছে আমার আমি পয়েন্ট যে ক্লাসটা ডিফাইন করেছি তার একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে পি ওয়ান ওকে সো পি ওয়ান একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি এবং এটার ভিতর আমি প্যারামিটার হিসেবে পাস করে দিয়েছি দশ আর পনেরো এবং আমি যে পয়েন্ট ক্লাসটা ডিফাইন করেছি এখানে আমার কিন্তু প্যারামিটার ছাড়া কোনো কনস্ট্রাক্টার নেই প্যারামিটার যুক্ত কনস্ট্রাক্টার আছে সো যখনই প্যারামিটার যুক্ত কনস্ট্রাক্টার চলে আসবে প্যারামিটার ছাড়া যে কনস্ট্রাক্টার সেটা কিন্তু আর অ্যাভেলেবেল হবে না মানে এখন এই মুহূর্তে কেউ যদি প্যারামিটার ছাড়া যদি কনস্ট্রাক্টার দিয়ে যদি অবজেক্ট তৈরি করতে চায় সেটা কিন্তু অ্যারো তৈরি করবে সো এটুকু থেকে আমি ক্লিয়ার যে পি ওয়ান নামক একটা অবজেক্ট তৈরি হচ্ছে যার ভিতরে প্যারামিটার হিসেবে দশ এবং পনেরো এই দুটি আর্গুমেন্ট হিসেবে পাস করার কারণে আমার পি ওয়ান অবজেক্টের এক্স এর ভ্যালু হচ্ছে দশ এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে পনেরো আশা করি এটুকু বুঝতে আমার কারো কোনো প্রবলেম নেই আমাদের এখানে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্টটা পয়েন্ট পি টু ইকুয়াল টু পি ওয়ান সো এখানে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি এই যে কপি কনস্ট্রাক্টরের কাজ বা এখানে আমরা p2 equal to p1 এটা দিয়ে আসলে কি করার চেষ্টা করতেছি এটা দ্বারা আমরা আরেকটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি বেসিক্যালি p2 অবজেক্ট p2 নামক আরেকটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি যেটার ভিতরে আসলে কন্টেন্ট হিসেবে থাকবে হচ্ছে p1 অবজেক্টের মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলো মানে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলো আর একটা পি ওয়ান অবজেক্টের কন্টেন্ট অ্যাকচুয়ালি পি টু অবজেক্টের মধ্যে চলে আসবে এটাকে আমরা বলতেছি হচ্ছে কপি মানে পি ওয়ান অবজেক্টের একটা কপি তৈরি হচ্ছে পি টু অবজেক্টের মাধ্যমে এই ইনস্ট্রাকশনটা দ্বারা ঠিক আছে এখন এই ক্ষেত্রে এই পি অবজেক্টটা তাহলে কনস্ট্রাক্টর কেননা আমরা একটু আগেই বলে আসছি যে অবজেক্ট যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমার কনস্ট্রাক্টর লাগবেই ঠিক আছে সো এই ক্ষেত্রে আমার কনস্ট্রাক্টর কলটা কীভাবে হচ্ছে সো এই ক্ষেত্রে আমার কনস্ট্রাক্টর কলটা হচ্ছে একটু আগে আমরা যে কপি কনস্ট্রাক্টর সিনটেক্সটা এখানে ব্যবহার করেছি সেই জিনিসটা এখানে কাজ করছে সো পি টু অবজেক্টটা যখনই তৈরি করতে যাচ্ছে পি ওয়ান যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে সে একটা রেফারেন্স হিসেবে পাঠিয়ে দিচ্ছে এখানকার যে ডেফিনিশনটা যেটা আমরা বললাম যে আমি একটা ওল্ড অবজেক্ট ওল্ড অবজেক্টকে হচ্ছে আমি এখানে রেফারেন্স হিসেবে পাঠিয়ে দেবো ঠিক আছে সো যেমন এখানে হচ্ছে পি ওয়ান অবজেক্টটা দিয়ে আমি অবজেক্ট নতুন অবজেক্টটা তৈরি করতে চাচ্ছি সো পি ওয়ান অবজেক্টটা হচ্ছে আমার এখানে এরকম রেফারেন্সের মধ্যে দিয়ে চলে আসতেছে সো তার সাপেক্ষে এই যে পি টু বা এখানে যেটা পি ওয়ান পি ওয়ানের এর ভ্যালুটা আমার নতুন যে অবজেক্টটা তৈরি হচ্ছে এক্স বলতে হচ্ছে এখানে পি টু অবজেক্টের জন্য আমার অবজেক্টটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি পয়েন্ট ক্লাসের পি টু অবজেক্টটা তৈরি করতে চাই তার মানে এর জন্য যে এক্সের ভ্যালু সেটা আসবে হচ্ছে এখানকার পি ওয়ানের সাপেক্ষে পি ওয়ান ডট এক্স আর এখানে পি ওয়ান তার ওয়াই এর ভ্যালু হিসাবে দুইটা জিনিস প্রিন্ট করে দেখার চেষ্টা করছি যে পি ওয়ান এক্স এর ভ্যালু কত যেটা বেসিক্যালি আমরা পাচ্ছি পি ওয়ান ডট গেট এক্স এবং হচ্ছে পি ওয়ান ডট গেট ওয়াই যেটা আসলে দুইটারই এক্স এবং ওয়াই এর ভ্যালু রিটার্ন করতেছে সো প্রথমে স্টেটমেন্টটা পি ওয়ানের জন্য কল দিচ্ছে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু কত সেই জিনিসটা আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে সেকেন্ড যে স্প্রিন্ট স্টেটমেন্টটা পি টু অবজেক্টের জন্য এক্স এর ভ্যালু এবং এর ভ্যালু রিটার্ন করার জন্য আমরা দুটো স্টেটমেন্ট দিয়েছি সো সেই জিনিসটা যদি আমরা যদি রান করি তাহলে দেখা যায় যে দুইটার মধ্যেই সেম ইনফরমেশনটা আমরা পাবো সো বেসিক্যালি এইটা হচ্ছে কপি কনস্ট্রাক্টারের মূল উদ্দেশ্য বা কপি কনস্ট্রাক্টরকে আমরা যদি ব্যবহার যদি করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করতে পারি এখন চলে আসি যে কপি কনস্ট্রাক্টর আমাদের কখন ফল হয় বা কখন আমাদের এরকম একটা কপি কনস্ট্রাক্টারের দরকার হয় আমরা এরকম কপি কাজটা কখন করে থাকি সো প্রথম কথা বলা হচ্ছে যে হোয়েন অ্যান্ড অবজেক্ট অব দ্য ক্লাস ইজ রিটার্ন বাই ভ্যালু হোয়েন অ্যান্ড অবজেক্ট অব দ্য ক্লাস ইজ রিটার্ন বাই ভ্যালু এটা একটা কাজ প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব ওয়েন অ্যান অবজেক্ট অব দ্য ক্লাস ইজ পাস্ট বাই ভ্যালু অ্যাজ অ্যান আর্গুমেন্ট মানে আমরা একটা ফাংশনের মধ্যে যখন আর্গুমেন্ট হিসেবে একটা অবজেক্টকে যখন পাস করতেছি উপরেরটা যেটা বলার চেষ্টা করলাম যখন কোন একটা ফাংশন থেকে আমরা একটা অবজেক্টকে রিটার্ন করছি ঠিক আছে কোন একটা ফাংশন থেকে রিটার্ন টাইপ হিসেবে যখন একটা অবজেক্ট রিটার্ন হয়ে আসতেছে সেক্ষেত্রে কপি কনস্ট্রাক্টরের প্রয়োজন হয় যখন কোন একটা অবজেক্টকে একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি তখন আমাদের কপি কনস্ট্রাক্টরের কল হয় হোয়েন অ্যান অবজেক্ট ইজ কনস্ট্রাক্টেড বেসড অন অ্যানাদার অবজেক্ট অব দ্য সেম ক্লাস যেটা জাস্ট আমরা আগে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম ঠিক আছে এই যে পি টু আমি তৈরি করলাম পি ওয়ান অবজেক্টের সাপেক্ষে

ওয়াইয়ের যে ওয়াই যে অবজেক্টটা আছে তার যে কন্টেন্ট আছে এই মুহূর্তে সেই কন্টেন্ট চলে আসবে মানে ওয়াই অবজেক্টের একটা কপি আমি অবজেক্টের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি কন্টেন্টের কপি কপি বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে কন্টেন্ট ঠিক আছে সো সেক্ষেত্রে আমার এই যে কলটা এই কলটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কপি কনস্ট্রাক্টরের কল দেন হোয়েন অবজেক্ট ইজ অ্যাজ এ প্যারামিটার টু এ ফাংশন ঠিক আছে সো যেটা আমরা বললাম যে ফাংশানে আমরা প্যারামিটার হিসেবে পাস করতে পারি অথবা রিটার্নও করতে পারি এখানে জাস্ট হচ্ছে ফাংশনকে যদি আমি পাস করি সেই জিনিসটা দেখানো হচ্ছে সো ফর এক্সাম্পল মাই ক্লাস ওয়াই ঠিক আছে সো ওয়াই আমার একটা অবজেক্ট আছে মাই ক্লাসের একটা অবজেক্ট আছে সো এইটাকে আমি কি করলাম ফাংশান ওয়ান নামক একটা ফাংশন আছে এই ফাংশানে প্যারামিটার হিসেবে আমি এই ওয়াই অবজেক্টটাকে পাস করে দিলাম ঠিক আছে সো এখানে যখন আমার অ্যাকচুয়াল আর্গুমেন্ট হিসেবে একটা অবজেক্ট পাস হবে বাট যখন ফাংশনটা डेफिनेशन আমি দিচ্ছি তখন হচ্ছে কিন্তু এরকম একটা কল আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর্গুমেন্ট হিসেবে আমার ওয়াই নামক অবজেক্টটা চলে যাচ্ছে এই ফাংশনটাকে যেখানে ডিফাইন করা আছে সেখানে কিন্তু আমার এই যে মাই ক্লাস এরকম একটা डेफिनेशन আমাকে দিতে হচ্ছে ঠিক আছে যদি এটা কনস্ট্রাক্টর বাট এরকমভাবে আমাকে এরকম একটা প্যারামিটারের মধ্যে একটা অবজেক্টকে ডিফাইন করে দিতে হচ্ছে যে এরকম একটা অবজেক্ট এখান দিয়ে আসতে পারে ঠিক আছে হ্যাঁ সরি এখানে অলরেডি দেওয়া আছে দেখেন সো ভয়েড ফাঙ্ক ওয়ান ইজ মাই ক্লাস ও ঠিক আছে সো এই যে অবজেক্টটা এর ভিতরে হচ্ছে আমি যখন ওয়াই নামক একটা প্যারামিটারকে আর্গুমেন্ট হিসেবে পাস করছি তখনও কিন্তু আমার এই কপি কনস্ট্রাক্টরকে কল করতে হবে বা সেক্ষেত্রেও ঘটনাটা কি ঘটে ওয়াই মধ্যে যা কন্টেন্ট আছে ঠিক আছে ওয়াই অবজেক্টার মধ্যে যা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাই কিন্তু আমার ও বি মধ্যে কপি হয়ে যাবে এবং সেটা নিয়ে সে পরবর্তীতে এই ফাংশনটার ভিতরে কাজ করা শুরু করবে ঠিক আছে যেটা আমরা এর আগেও দেখে আসছি বিভিন্ন সময় বা নর্মালি আমরা যেটা দেখি যে প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটা পাস করি সেই ভ্যালুটা আমি ইনিশিয়ালাইজ করি বা অন্য জায়গায় ব্যবহার করি বেসিক্যালি তার একটা কপি যায় ঠিক আছে সো কপি যাওয়া মানেই হচ্ছে আমার এই ক্ষেত্রে কপি কনস্ট্রাক্টরকে কল করা ঠিক সো এই ক্ষেত্রেও আমার সেম ব্যাপারটা ঘটে আবার যদি রিটার্ন করি যদি রিটার্ন এখানে দেখানো হয়নি রিটার্নের ক্ষেত্রে ঠিক সেম ব্যাপার রিটার্ন করা ভ্যালুটা আমরা কি করি এরকমভাবে আরেকটা অবজেক্টের মধ্যে প্লেস করার চেষ্টা করি বা কপি করার চেষ্টা করি রিটার্ন করে নিয়ে এসে সো সেই সো আমার কপি কনস্ট্রাক্টরটা কল হবে এছাড়া ফোর্থ যে কেসটা হোয়েন এ টেম্পোরারি অবজেক্ট ইজ ক্রিয়েটেড

মাই ক্লাসের একটা অবজেক্ট রিটার্ন করছে সো এই অবজেক্টটাই আমি আবার এখানে কপি করার চেষ্টা করছি হুইচ ইজ বেসিক্যালি এই জিনিসটা এখানে যে স্টেটমেন্টটা আমরা লেখার চেষ্টা করেছি সেই একই স্টেটমেন্টটা বাট ভিন্ন ফর্মে এই যে ফাংশনটা রিটার্ন করছে সিম্পলি একটা অবজেক্ট রিটার্ন করতেছে এই ক্লাসের ঠিক আছে যেটা দেখতে হচ্ছে এরকম একটা সিনটেক্স সো সেক্ষেত্রে আমার কপি কনস্ট্রাক্টারের প্রয়োজন হবে সো এই ধরনের সিচুয়েশনে হচ্ছে আমার কপি কনস্ট্রাক্টার ইউজ করতেই হবে বা এই ধরনের ক্ষেত্রে আমরা কপি কনস্ট্রাক্টরকে ব্যবহার করে থাকি এখন চলে আসি মানে কেন এরকম একটা সিনটেক্স আলাদা একটা সিনটেক্স আমাকে ব্যবহার করতে হচ্ছে জাস্ট সরাসরি আমি ওয়াই ওয়ান ওয়াই টু ইকুয়াল টু ওয়াই ওয়ান লিখলে কেন কাজটা হচ্ছে না বা পি টু ইকুয়াল টু পি ওয়ান লিখলে কেন কাজটা হতো না অবভিয়াসলি এরকম একটা কোয়েশ্চেন চলে আসে যে আমি যদি জাস্ট লিখি এরকম আলাদা একটা ডেফিনেশন দেওয়ার প্রয়োজনটা কি এই যেরকম কোয়ার কনস্ট্যান্ট দেন হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল আমাকে এখানে অ্যাড্রেস করতে হচ্ছে সো কেন এই জিনিসটা আমাদের আলাদাভাবে ডিফিনেশন দেওয়ার দরকার কপি কনস্ট্রাক্টারের সো সেই জিনিসটাকে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি সো নর্মালি যখন আমরা একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টকে যখন অবজেক্টে যখন অ্যাসাইন করি বা কপি করার চেষ্টা করি ঠিক আছে সো বাই ডিফল্ট হোয়েন উই অ্যাসাইন অ্যান অবজেক্ট টু অ্যানাদার অবজেক্ট একটা যখন আরেকটা যখন আমরা কপি করার চেষ্টা করছি অর ইনি আমার অলরেডি একটা সেটার কন্টেন্ট দিয়ে আরেকটা অবজেক্টে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করছি নর্মালি কি হয় যে বলা হচ্ছে এ বিট ওয়াইজ অর মেম্বার ওয়াইজ কপি ইজ পারফর্মড ঠিক আছে মানে তার যে মেম্বার ভেরিয়েলগুলো আছে তার যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে কপি হয়ে যায় ঠিক আছে এবং দ্য কম্পাইলার জেনারেটেড ডিফল্ট কপি কনস্ট্রাক্টর ওয়ার্কস দিস ইজ দ্য কম্পাইলার জেনারেটেড ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফল্ট কপি কনস্ট্রাক্টর এটা এই নর্মাল যে কপিটা এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিফল্ট কপি কনস্ট্রাক্টর এখন এটা নর্মালি হচ্ছে ভালোভাবে কাজ করে কোনো প্রবলেম হয় না প্রবলেমটা হয় কখন দিস কজ প্রবলেমস দ্য অবজেক্টস কন্টেইন পয়েন্টার ও রেফারেন্স টু ডাইনামিকেটেড মেমোরি এবং মানে জায়গাটা কি আমরা এটা আরেকটু ইয়ে করার চেষ্টা করি দিস কস্ট অবজেক্টস পয়েন্টার অর রেফারেন্স বুঝেছে তাদের মধ্যে যদি পয়েন্টার এবং বা রেফারেন্স ভেরিয়েবল যদি থেকে থাকে যেগুলো হচ্ছে মূলত ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করে রেখেছে সো সেই ধরনের ক্ষেত্রেই হচ্ছে আমার প্রবলেমটা তৈরি হয় না হলে কিন্তু এই যে ডিফল্ট যে কপি কনস্ট্রাক্টর আছে সেটা দিয়ে হচ্ছে আমার কাজ হয়ে যায় বাট এই ক্ষেত্রে কি প্রবলেমটা হয় বলা হচ্ছে টু মাল্টিপল টাইম সো এই ধরনের যদি আমরা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে যদি কপি করি এবং সেখানে যদি পয়েন্টার বা মেমরি ডাইনামিক মেমরি রেফারেন্স ডাইনামিক মেমোরি আর অ্যালোকেশন যদি থেকে থাকে প্রবলেমটা হয় কখন যখন তাদেরকে আমি দিয়ে যখন মেমোরিটাকে রিলিজ করার চেষ্টা করি তখনই মূল প্রবলেমটা হয় যে সে ওই মাল্টিপল টাইম রিলিজ করার চেষ্টা করে কি কথাটা বলার চেষ্টা করছি একটু ফিগারটার দিকে তাকাই সো ডিফল্ট কপি কনস্ট্রাক্টর যেটা অ্যাকচুয়ালি যেইভাবে কাজটা করে এটাকে আমরা বলি হচ্ছে শ্যালো কপি ঠিক আছে ডিফল্ট কপি কনস্ট্রাক্টরের কপি মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে শ্যালো কপি এই শ্যালো কপিটা আসলে কি বলতেছে যে শ্যালো কপি ইজ ডিফাইন্ড অ্যাজ আ প্রসেস অফ ক্রিয়েটিং দ্য কপি অফ এন অবজেক্ট বাই কপিং ডাটা অফ অল দ্য মেম্বার ভেরিয়েবলস অ্যাজ ইট ইজ মানে কি কাজ করে সে ফর এক্সাম্পল ব্যাগ ওয়ান ঠিক আছে আমার একটা অবজেক্ট আছে সেই অবজেক্টের মধ্যে যে সমস্ত ভ্যালু ভেরিয়েবলগুলো আছে ফর এক্সাম্পল চারটা ভেরিয়েবল আছে এবং চারটা ভেরিয়েবলের এই মুহূর্তে এই চারটা ইনিশিয়াল ভ্যালু আছে বা তার মধ্যে এই চারটা ভ্যালু আছে সো একটা এটা হচ্ছে পুরোটা একটা অবজেক্ট তার যে চারটা প্রপার্টি আছে চারটা প্রপার্টির ভ্যালু হচ্ছে এই এই অবস্থার মধ্যে আছে সো মুহূর্তে আমি কি করলাম একটা কপি কল করলাম ঠিক আছে যে ঠিক যেভাবে আমরা এতক্ষণ পর্যন্ত পি টু ইকুয়াল টু পি ওয়ান করার চেষ্টা করছিলাম এরকম ভাবে যখন আমরা একটা কপি করার চেষ্টা করছি তখন মূলত কি ঘটনাটা ঘটে এরকম একটা কাজ সে করে পি টু অবজেক্টটা যেটা আমি তৈরি করার চেষ্টা করছি সে হচ্ছে এই পি ওয়ানের যে ভ্যালুগুলো আছে সেই মেমরি লোকেশনগুলোতে সে অ্যাকচুয়ালি লোকেট করার চেষ্টা করে ঠিক আছে মানে হচ্ছে রেফারেন্সটা নিয়ে চলে আসে মেমোরি লোকেশনের রেফারেন্সটা সে প্রোভাইড করে হচ্ছে এইখানে এই মুহূর্তে যে ভ্যালুগুলো আছে তাদের অ্যাড্রেস লোকেশনের মধ্যে ঠিক আছে বা এইখানে ব্যাগ ওয়ান এই অবজেক্টটা যে মেমোরি লোকেশন আছে সে সিম্পলি ওই মেমোরি লোকেশানগুলোতে হচ্ছে অ্যাড্রেসটাকে লোকেট করে দেয় আছে সো দ্যাট মিন্স দুজনে আসলে সেম মেমোরি লোকেশানে লোকেট করতেছে যার ফলে দুজনের কাছে সেম ইনফরমেশান আছে ঠিক আছে চারটা প্রপার্টির মধ্যেই দুজনের কাছে সেম ইনফরমেশান আছে এখন প্রবলেমটা হচ্ছে যদি আমি কোনো কারণে ব্যাগ 1 কে যদি ডিস্ট্রাক্ট করে দিই মানে ব্যাগ 1 কে এখানে যেটা বলা হচ্ছে যে যদি আমি ডিস্ট্রাক্টটা যদি কল করি সো এই অবজেক্টটার জন্য যদি আমি ডিস্ট্রাক্টটা যদি কল করি সে কি করবে এটার মেমরি লোকেশনগুলোকে সে রিলিজ করে দেবে ফ্রি করে দেবে সো একটু পরে যখন ব্যাগ 2 এর জন্য সে যখন মেমরি রিলিজ করতে আসবে সে কিন্তু আর এইগুলো কোনো কিছুকেই খুঁজে পাবে না ঠিক আছে মানে সে সেম মেমোরি লোকেশনটাকেই কিন্তু বারবার ফ্রি করতে চাইবে এই মেমোরি লোকেশনগুলোকে এই ব্যাগ ওয়ান অবজেক্টটা একবার রিলিজ করবে আবার ব্যাগ টু এও এসে এই মেমরি লোকেশনগুলোকে রিলিজ করার চেষ্টা করবে ঠিক আছে যেটা কিন্তু অলরেডি রিলিজড হয়ে গেছে ঠিক আছে সো এরকমভাবে হচ্ছে সে মাল্টিপল টাইমস হচ্ছে সেম মেমোরি লোকেশনকে রিলিজ করার চেষ্টা করে ঠিক আছে সো এখানে হচ্ছে একটা প্রবলেম তৈরি হয় যে আসলে যেখানে কোনো ধরনের ভ্যালু নেই বা ব্যাক টু এখানে যে এক্সাম্পল দেখাচ্ছিলাম সে অ্যাকচুয়ালি ইনভ্যালিড কিছু মেমরি লোকেশনের মধ্যে যদি রিলিজ যদি না করে ব্যাক টু ব্যাক ওয়ান রিলিজ হয়ে গেছে বাট ব্যাক টু রিলিজ হয় নাই এই মুহুর্তে ব্যাগ টু কিন্তু এমন কিছু মেমরি লোকেশনের মধ্যে পয়েন্ট করে থাকবে যেখানে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই সো এইটা হচ্ছে আমার ডিফল্ট কপি কনস্ট্রাক্টরের প্রবলেম ঠিক আছে 그다음에 যদি শ্যালো কপি যদি করে থাকি এবং সেখানে যদি আমার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন জরুরি থেকে থাকে ঠিক আছে সো এই যে প্রবলেমটার কথা বললাম এটা কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কেননা এই যে ডিস্ট্রাক্টর বা মেমোরি ফ্রি করার ব্যাপারটাই চলে আসবে হচ্ছে যখন আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করব ঠিক আছে বা পয়েন্টার দিয়ে যখন মেমোরি লোকেশনকে লোকেট করব যেমন এখানে ব্যাক 1 যেই মেমোরি লোকেশনকে পয়েন্ট করতেছে মূলত ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে সে পয়েন্ট করতেছে সো ব্যাক টু সিমিলিলি ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে হচ্ছে ওই সেম লোকেশনটাকে হচ্ছে পয়েন্ট করতেছে বাট যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন না হয়ে যদি সিম্পলি কপি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই প্রবলেম হবে হচ্ছে যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হবে সো এই যে প্রবলেমটা এই প্রবলেমটাকে সলিউশন করার জন্যই হচ্ছে মূলত আমাদের ইউজার ডিফান্ড কপি কনস্ট্রাক্টর সো ইউজার ডিফারেন্ট কপি কনস্ট্রাক্টরটা আমাদের আসে হচ্ছে একটু আগে যে প্রবলেমটার কথা বললাম যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন রিলেটেড যে ইস্যুটা আছে এই ধরনের ক্ষেত্রে আমি যদি ডিফল্ট কপি কনস্ট্রাক্টরের উপর যদি নির্ভর করি তাহলে আমার ডাইনামিক মেমোরি অ্যালোকেশানের কারণে আমার কিছু ইনকনসিস্টেন্সি তৈরি হতে পারে যে অবজেক্টের ভ্যালুটি চেঞ্জ হয়ে যেতে পারে সো সেটার জন্য হচ্ছে আমরা কি কাজ করার চেষ্টা করি এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড কপি কনস্ট্রাক্টর বা আমরা যেই কপি কনস্ট্রাক্টারটা আজকে শুরুতে দেখে আসছে সেটা মূলত হচ্ছে ইউজার ডিফাইন্ড কপি কনস্ট্রাক্টর ঠিক আছে সো ফর এক্সাম্পল এইখানে যে এক্সাম্পলটার কথা বলছি আমরা সো এটা ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করতে চাচ্ছি হচ্ছে যে ইউজার ডিফাইন্ড কপি কনস্ট্রাক্টর এবং ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টরের ক্ষেত্রে বলা হয়ে থাকে কি সে কি কাজ করে সে মূলত হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ডিপ কপি তার যে কপি মেকানিজমটা সেই কপি মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে ডিপ কপি এবং ডিপ কপির ক্ষেত্রে কি ঘটনা ঘটে ডিপ কপি ডাইনামিক্যালি অ্যালোকেটস দ্য মেমোরি ফর দ্য কপি এন্ড দেন কপিজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু বোধ দ্য সোর্স অ্যান্ড কপি হ্যাভ ডিস্টিং মেমরি লোকেশন সো বোথ দ্য সোর্স অ্যান্ড কপি আর ডিসটিংক্ট অ্যান্ড উইল নট শেয়ার দ্য সেম মেমোরি লোকেশান এটাকে আরও আমরা স্পেসিফিক ভালোভাবে ইয়ে করে দিয়ে দিলাম যে প্রথমে আমরা কী কাজ করার চেষ্টা করছি ডিপ কপি ডাইনামিক্যালি অ্যালোকেটস দ্য মেমরি ফর দ্য কপি অ্যান্ড দেন কপি ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু ঠিক আছে সো প্রথমে সে হচ্ছে একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করার চেষ্টা করে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে যে কপিটা যার জন্য সে কপিটা চাওয়া হয়েছে সেই ভ্যালুগুলোকে সে কপি করে ঠিক প্রত্যেকটা ভ্যালুকে সে ইন্ডিভিজুয়ালি কপি করে এবং ফলে সোর্স যেটা ছিল আমাদের মানে এই এইখানে ফর এক্সাম্পল ব্যাক ওয়ান যে অবজেক্টটা ছিল সেইটা এবং ব্যাক টু অবজেক্টটা টোটালি ডিস্টিং ঠিক আছে মানে তারা এখন ডিস্টিং মেমোরি লোকেশন মেমোরি লোকেশন আছে তাদের ভ্যালুগুলো আছে এবং তাদের প্রত্যেকের কাছে সেম ইনফরমেশন আছে বাট ইন ডিফারেন্ট মেমোরি লোকেশান ঠিক আছে ফলে আমার এখানে যদি ডাইনামিক মেমোরি লোকেশানও হয়ে থাকে এক্ষেত্রে কোনো ধরনের অবজেক্টের কন্টেন্টের মধ্যে কোনো ধরনের প্রবলেম তৈরি হবে না বা আমি যদি মেমোরি যদি রিলিজও করার চেষ্টা করি সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম সেটা অ্যানালাইজ করতে পারবে না সো এই কপি কনস্ট্রাক্টারের ক্ষেত্রে এই দুইটা জিনিস আমাদের এই জন্য সবসময় খেয়াল করতে হবে একটা হচ্ছে শ্যালো কপি যেটা হচ্ছে নর্মালি ডিফল্ট কনস্ট্রাক্টার আমরা যদি কোনো ধরনের কপি কনস্ট্রাক্টার যদি ডিফাইন যদি না করি তাহলে সে হচ্ছে এই শ্যালো কপিটাকে ব্যবহার করবে শ্যালো কপি মেকানিজমটাকে ব্যবহার করবে যেটা হচ্ছে মূলত একই মেমোরি লোকেশনকে শেয়ার করবে ঠিক আছে যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে ব্যাগ টু সেও কিন্তু ব্যাগ ওয়ানের যে মেমরি লোকেশানগুলো ছিল সেগুলোকে সে শেয়ার করছিল আর আমরা যদি নিজেরা যদি কপি কনস্ট্রাক্টর যদি ডিফাইন করি ঠিক প্রথমে যে ডেফিনেশনটুকু দিয়েছিলাম সেইভাবে যদি আমরা কনস্ট্রাক্টর কপি কনস্ট্রাক্টরকে যদি ডিফাইন করি আমার সিস্টেমের মধ্যে তাহলে সে কিন্তু এরকম ডিস্টিং কপি তৈরি করবে এবং সেই আমার ডাইনামিক মেমরি অ্যালোকেশনের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম তৈরি হবে না সো লাস্টলি যেটা দিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর ভার্সেস অ্যাসাইনমেন্ট অপারেটর সো খুব সিম্পলি আমরা এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করছিলাম এটা সামা মানে নর্মালি যদি দেখার চেষ্টা করি মূলত ইটস এ কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট যে যদি মানে অবজেক্টের সাপেক্ষে চিন্তা যদি না করি নর্মালি যদি দুইটা ভেরিয়েবলের সাপেক্ষে যদি বলি যে এ ওয়ান ইকুয়াল টু এ টু তার মানেই বলতে আমরা কি বুঝি যে এ টু এর একটা কপি এ ওয়ানের মধ্যে চলে আসবে অথবা এ টু এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা অ্যাসাইন হয়ে যাবে এ ওয়ানের মধ্যে এ ওয়ান ইকুয়াল টু যদি এ টু লিখি যেখানে এ ওয়ান হচ্ছে একটা ভেরিয়েবল এ টু হচ্ছে আরেকটা ভেরিয়েবল ফর এক্সাম্পল দুইটি হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল সো এ টু এর মধ্যে যদি আমার পাঁচ একটা ভ্যালু থাকে তাহলে আমি জানি এই স্টেটমেন্টটা এ এ ওয়ান ইকুয়াল টু এ টু এই স্টেটমেন্টটা এক্সিকিউশন হয়ে কী হবে এ টু এর মধ্যে যে ভ্যালু ছিল ফর এক্সাম্পল ফাইভ সেই ভ্যালুটা কপি হয়ে যাবে এ ওয়ানের মধ্যে সো ইটস সিম্পলি অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা এতক্ষণ মতো যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে ও বি টু ইকুয়াল টু ও বি ওয়ান অথবা আরও আগে দেখাচ্ছিলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই ঠিক আছে যেমন এখানে যদি আমি বলি ইন্টিজার এক্স ইকুয়াল টু ওয়াই তার মানে কি ওয়াই একটা ইন্টিজার ভেরিয়েবল আছে তার ভ্যালুটা এক্সের মধ্যে চলে আসতেছে অথবা ওয়াই একটা ডিফারেন্ট টাইপের ভেরিয়েবলও হতে পারে বা টাইপ কাস্টিংয়ের উপর নির্ভর করে তার ভ্যালুটা এক্স ভেরিয়েলটার মধ্যে চলে আসবে এটা হচ্ছে খুব সিম্পলি আমরা যেটা বুঝি যে অ্যাসাইনমেন্ট অপারেটর তাহলে এই যে আমরা কপি কনস্ট্রাক্টরের কথা বলছি তার সাথে অ্যাসাইনমেন্ট পার্থক্যটা আসলে কি এখানে পার্থক্য জায়গাটা আসলে খুব সূক্ষ্ম বলা হচ্ছে এ কপি কনস্ট্রাক্টর ইজ কল্ড হয় নিউ অবজেক্ট ইজ ক্রিয়েটেড ফ্রম এন এক্সিস্টিং অবজেক্ট অ্যাজ এ কপি অব দ্য এক্সিস্টিং অবজেক্ট মানে কপি কনস্ট্রাক্টরটা আমরা কখন কল হবে আমরা বলতেছি যখন আমরা একটা নতুন অবজেক্ট তৈরি করতেছি ঠিক আছে একটা এক্সিস্টিং অবজেক্ট থেকে ঠিক আছে যেখানে এক্সিস্টিং অবজেক্টের কন্টেন্টটা কপি হয়ে যাবে নতুন অবজেক্টের মধ্যে সেক্ষেত্রে হচ্ছে আমার কপি কনস্ট্রাক্টরটা কল হবে আর অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে মানে অবজেক্টের ক্ষেত্রেই আমার অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করতে পারে সেটা কিরকম অ্যাসাইনমেন্ট অপারেটর ইজ কল্ড হোয়াইন অ্যান অলরেডি ইনিশিয়ালাইজড অবজেক্ট অলরেডি একটা অবজেক্ট আছে সরি অলরেডি একটা অবজেক্ট আছে এবং সেটা অলরেডি ইনিশিয়ালাইজ করা হয়েও গেছে মানে অবজেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে সেই এরকম একটা অবজেক্ট আমরা কি করতেছি হোয়েন অ্যান অলরেডি ইনিশিয়ালাইজ অবজেক্ট ইজ অ্যাসাইনড এ নিউ ভ্যালু ফ্রম অ্যানাদার এক্সিস্টিং অবজেক্ট সো আমার একটা অবজেক্ট অলরেডি তৈরি করা আছে ইনিশিয়ালাইজ করা আছে এরকম একটা অবজেক্টকে আমি কি করতে চাচ্ছি তার ভ্যালুটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাচ্ছি ঠিক আছে কি দিয়ে আরেকটা অবজেক্টের ভ্যালু দিয়ে ঠিক আছে সেই অবজেক্টও আমার তৈরি করা আছে ইনিশিয়ালাইজ করা আছে তার মধ্যে এই মধ্যে কিছু পার্টিকুলার ভ্যালু আছে ওই ভ্যালুটা দিয়ে আমি অলরেডি আমার একটা ইনিশিয়ালাইজকৃত অবজেক্ট আছে সেই অবজেক্টটার মধ্যে হচ্ছে তার ভ্যালুটা কপি করতে চাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমি তার ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি আরেকটা অবজেক্টের ভ্যালু দিয়ে সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপার কাজ করবে সো উপরেরটার সাথে নিচের পার্থক্যটা আমরা বুঝতে পারছি কি না উপরেরটার মধ্যে কপি কনস্ট্রাক্টরের ব্যাপারটা আমরা বলছি হয়ন এ নিউ অবজেক্ট ইজ ক্রিয়েটেড আমার একটা নতুন অবজেক্ট আমি ক্রিয়েট করতেছি ফ্রম ম্যান এক্সিস্টিং অবজেক্ট আমার অলরেডি একটা অবজেক্ট আছে সেই অবজেক্টের ভ্যালু দিয়ে নতুন করে আমি আরেকটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি তো এই ক্ষেত্রে আমার কাছে কল হবে আর সেকেন্ড যেটা যে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমি কপি কাজটা করব বা কন্টেন্ট চেঞ্জের কাজটা করব সেটা আমি কখন করতে পারবো বা কখন করব বলছি সেই ঘটনাটা ঘটবে যখন আমার দুটো অবজেক্ট আছে দুটোই ইনিশিয়ালাইজড ঠিক আছে মানে তাদের মধ্যে এই মুহূর্তে ভ্যালু আছে কেউ নতুন করে ক্রিয়েট কাউকে আমি নতুন করে ক্রিয়েট করছি না দুটোই আমার অলরেডি এক্সিস্টিং বাট একটা অবজেক্টের ভ্যালু দিয়ে আরেকটা অবজেক্টের ভ্যালুটাকে আমি চেঞ্জ করে ফেলতে চাচ্ছি ভ্যালু দিয়ে আরেকটা ভ্যালুকে কপি করতে চাচ্ছি বাট দুইটাই অলরেডি এক্সিস্টিং সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটরটা কাজ করবে যেমন এক্সাম্পল হিসেবে নিচের অংশটুকু একটু খেয়াল করি সো প্রথম যে স্টেটমেন্টটা মাই ক্লাস টি ওয়ান টি টু এটা দিয়ে আমার কি ঘটনা ঘটছে মাই ক্লাসের টি ওয়ান এবং টি টু নামক দুইটা অবজেক্ট আমি তৈরি করে ফেললাম আমি কি ক্লিয়ার যে এবং টি টু নামক দুইটা অবজেক্ট আমার তৈরি হয়ে গেল দ্বিতীয় স্টেটমেন্ট আমি যেটা করার চেষ্টা করছি মাই ক্লাস টি থ্রি ইকুয়াল টি ওয়ান এখানে আমার কি ঘটনাটা ঘটছে টি থ্রি নামক একটা অবজেক্ট আমি তৈরি করতে চাচ্ছি এটা কিন্তু আমার এই মুহূর্তে নাই থ্রি নামক একটা অবজেক্ট আমি তৈরি করতে চাচ্ছি মাই ক্লাসের সেটা আসবে কিভাবে বা এটা যখন তৈরি হবে সাথে সাথেই হচ্ছে তার মধ্যে কি ঘটনা ঘটবে ইকুয়াল টু টি ওয়ান এটা দ্বারা আমি কি করার চেষ্টা করছি টি ওয়ান অবজেক্টের মধ্যে যে কন্টেন্ট আছে সেই জিনিসটা কপি করে আমি টি থ্রি এর মধ্যে দিয়ে দিতে চাচ্ছি সো টি থ্রি অবজেক্টটা আমার নতুন করে তৈরি হচ্ছে অ্যাট দা সেম টাইম অন্য একটা অবজেক্টের ভ্যালুটা হচ্ছে তার মধ্যে আমি কপি করতে চাচ্ছি সো হুইচ ইজ বেসিক্যালি ফাংশনালিটি অফ কপি কনস্ট্রাক্টর যেটা আমরা এখানে সুন্দরভাবে বলার চেষ্টা করেছি যে কপি কনস্ট্রাক্টর কখন কল হবে যখন নতুন একটা অবজেক্ট আমি তৈরি করব যেখানে আমরা টি থ্রি অবজেক্টটাকে নতুন করে তৈরি করছি ফ্রম অ্যান এক্সিস্টিং অবজেক্ট মানে হচ্ছে ফর এক্সাম্পল এখানে টি ওয়ান অবজেক্ট থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কপি কনস্ট্রাক্টরটা ব্যবহৃত হবে আর থার্ড স্টেটমেন্ট একটু খেয়াল করে দেখি টি টু ইকুয়াল টু টি ওয়ান সো টি টু টি ওয়ান আমরা যদি এখানে যদি খেয়াল করি অলরেডি আমার দুটো অবজেক্টিভ তৈরি করা হয়ে গেছে তাদের মধ্যেকার যে সমস্ত ভ্যালুগুলো থাকার কথা ইনিশিয়াল ভ্যালু হিসেবে সে সমস্ত কিছু ভ্যালু তাদের মধ্যে আছে এই মুহূর্তে আমি এসে চিন্তা করলাম যে টিপিও কন্টেন্টটা তৈরি হবে হচ্ছে টি ওয়ান থেকে টি ওয়ানের ভ্যালুগুলো দিয়ে আমি টি টুকে ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি ইনিশিয়ালাইজ করাটা এখানে বলাটা ঠিক হবে না আমি চেঞ্জ করতে চাচ্ছি আমি কপি করতে চাচ্ছি টি ওয়ানের ভ্যালুগুলো টি টু এর অবজেক্টের মধ্যে সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইয়েটা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে আর কোনো ধরনের নতুন করে অবজেক্ট যেহেতু তৈরি হচ্ছে না সুতরাং আমাদের এখানে ক্লাসের নামও আসে নাই বাট এখানে যদি খেয়াল করি দুইটি এক্সিস্টিং অবজেক্ট সো জাস্ট ডিরেক্ট অ্যাসাইনমেন্ট ঠিক আছে যে টি টু ইকুয়াল টু টি ওয়ান তার মানে কি টি ওয়ানকে আমি টি টু এর টি টু এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি সো টি ওয়ানকে টি টু এর মধ্যে অ্যাসাইন করে দেওয়া মানে কি অ্যাকচুয়ালি টি ওয়ানের যে সমস্ত কন্টেন্টগুলো আছে যা তার যে ভেরিয়েবলগুলো আছে তার মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আমি টি টু ভেরিয়ে টি টু অবজেক্টের মধ্যে হচ্ছে করসপন্ডিং ভ্যারিয়েবল গুলোতে কপি করে দিচ্ছি সো এইটা হচ্ছে আমাদের মূলত অ্যাসাইনমেন্ট অপারেটারের কাজ সো কপি কনস্ট্রাক্টর এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কিন্তু পার্থক্য জায়গাটাকে খুব পার্থক্য জায়গাটা খুব সামান্য বাট তাদের মধ্যে কিন্তু পার্থক্যটা সিগনিফিকেন্ট যে যখন আমি নতুন একটা অবজেক্ট তৈরি করতেছি এক্সিস্টিং একটা অবজেক্ট থেকে তখনই হচ্ছে কপি কনস্ট্রাক্টর আর যখনই হচ্ছে দুইটা অবজেক্টই আমার এক্সিস্টিং জাস্ট একটা ভ্যালু দিয়ে আর একটা ভ্যালুটাকে রিপ্লেস করতে চাচ্ছি তখনই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অবজেক্ট অ্যাসাইনমেন্ট সো এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার যেটা মূলত হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অবজেক্ট যখন আমরা কপি করব কিভাবে আমাদের কপিটা হবে সেজন্য হচ্ছে আমাদের একটা স্পেশাল ফিচার যেটাকে আমরা বলছি হচ্ছে কপি কনস্ট্রাক্টর সেই জিনিসটুকু আমরা আজকে দেখার চেষ্টা করেছি সো এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কি সোফার আমরা যেটা ডিসকাস করেছি